আপনারা কিভাবে ফেট পার্টনারশিপ করবেন? হ্যাঁ, ফেট পার্টনারশিপ করলে কি লাভ? ফেট পার্টনারশিপ করলে আপনাদের লাভ হবে কি, আপনাদের কোলাবোরেশন করতে পারবেন। একটা অ্যাকাউন্ট কি অন্য অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্টে কি ফলোয়ার বেশি, অথবা আপনার কি ফেসবুক প্রোফাইলে কি ফলোয়ার বেশি, আপনি কি করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন ফেট পার্টনারশিপ দিয়ে। হ্যাঁ, ফেট পার্টনারশিপ করলে কি হবে, আপনার পেজ, আপনার কি রিলে কি হবে, আপনার ফলোয়ার বাড়বে, ভিউ বাড়বে, সো এগুলা কি করতে পারবেন, আপনারা করতে পারবেন। সো তাহলে চলুন গিয়ে দেখি আমরা ফেট পার্টনারশিপ কিভাবে করবো। সো আমার ইউটিউব ওয়ালা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অ্যান্ড ফেসবুক ওয়ালে ফেসবুক পেজটা ফলো করে রাখেন। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো লেটস গো। সো সবারই ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর সো এখানে কী পাবেন, রিল একটা অপশন পাবেন। হ্যাঁ, সো আপনি পেজও থাকতে হবে, মাস্ট বি আপনার পেজও থাকে। রিলও ক্লিক করার পর এখানে কী পাবেন, ক্রিয়েট রিল আছে। সো এখানে ক্রিয়েট রিলও যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারিতে আসার পর আপনার ভিডিওটা আপনি এখান থেকে কী করবে, চয়েস করে নেবেন। তারপর এখানে কী পাবেন, টেক্সট আছে। হ্যাঁ, ডাইনে দেখবেন কি নেববার আছে, এখানে কি টেক্সট আছে। টেক্সটে ক্লিক করে তারপর কি আপনার এখানে রিলের উপরে কি আপনার যেটা দিতেছেন এটা আপনি কি লিখে দিয়ে দেবেন, আমি এটা দিয়ে দিব। তারপর এখানে কালার আছে, কালার আপনি চয়েস করে নেবেন। তারপর এখানে কি এটা কতক্ষণ চলবে, যে টেক্সটটা থাকবে এখানে উপরে হয় এটা কী করতে পারবেন, এখানে ওয়াসের মতন এটা আছে, এখানে ক্লিক করে কী করবেন আপনারা এখানে টাইম সেট করে দেবেন। সো যতটুকু দর কতটুকু রেখে দেবেন। তারপর এখানে কি আছে, নেক্সট আছে, আবার কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে কি আসবে, ভিডিওটা কি হবে নিয়ে যাবে। এখানে ভিডিওটা আসার পর আপনারা এখানে কী করবেন, ভিডিওটাকে একটা টাইটেল দিবেন ভিডিওর। ভিডিওর টাইটেল দেওয়ার পরে এখানে কি আপনার যে পেজটি আছে, পেজের একটা কি আছে না ইউজার নেম আছে, ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো ইউজার নেমটা দেওয়ার পর আপনারা কি এখানে ভিডিও অনুযায়ী কী করবেন, আপনার কিছু ট্যাগ এখানে ইউজ করবেন। হ্যাঁ, যে হ্যাশট্যাগুলো কী হবে আপনার এখানে দেখাবে, এই হ্যাশট্যাগুলোর ভলিউম কীরম, হ্যাঁ সার্চ ইঞ্জিন, সো এইগুলোকে সব আপনাদেরকে এখানে দেখাবে। দেখেন আমি পাসওয়ার্ড দিব, এখানে পাসওয়ার্ড এসে পড়বে। সো পাসওয়ার্ড লক, যেহেতু আমার একটা লক, আমি পাসওয়ার্ড লক দেওয়া দিব। তারপর আবার আমি এখানে দিতে পারবো, এখানে ফেসবুক রিল দিব, তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে দিয়ে দিব কি ফেসবুক রিল ভিডিও, দেন আবার কী করবো শর্ট ভিডিও। সো এরকম অ্যাকসেট্রা অ্যাকসেট্রা কি যতগুলো আপনার দরকার আপনার ভিডিও অনুযায়ী যাই এগুলো কী করবেন, এখানে আপনারা দিয়ে দেবেন। সো দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে কাজ করতে হবে, জাস্ট ওয়েট, আমার এগুলো দেওয়া শেষ হয়ে যাবে। তারপর এখানে কী করবেন, আপনারা এখানে ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পর আপনাদের এখানে যেগুলো সাজেস্ট করবে এগুলো কী করবেন, আপনারা এখানে দিয়ে দেবেন। কারণ এই ট্যাগুলো কি খুবই র্যাঙ্কিং, আপনার কি রিয়েল ট্যাগে কী করবে, অন্য মানুষের সামনে কী করবে, তারা সাজেস্ট করবে। সো এগুলাকে আপনার মাস্ট বি ফলো করতে হবে আপনার রিয়েল ট্যাগে কি মানুষের কাছে নেওয়ার জন্য, রিস্ক করার জন্য। সো এগুলাকে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এগুলাকে আপনাদের ফলো করে থাকতে হবে, আদারওয়াইজ কি আপনি রিল কি হবে না, ভাইরাল হবে না, মানুষের কাছে কি আপনার রিলগুলো যাবে না। সো এইরকম কি যে ট্যাগসগুলো দরকার, হ্যাঁ যে ট্যাগগুলো দরকার এগুলো ইউজ করবেন। তারপর আপনি নিচে আসবেন, এসে দেখবেন এখানে কী আছে, সিমোর সেটিং, এখানে দেখবেন কি স্টার থেকে ইনকাম করতে পারবেন। সো তারপর হচ্ছে কেন ট্যাগ বিজনেস পার্টনার, সো এটাই হচ্ছে মেন। হ্যাঁ, আমরা কি ট্যাগ করব বিজনেস পার্টনারের জন্য। সো এখানে আপনারা কি করতে পারেন, ট্যাগ বিজনেস পার্টনারও ক্লিক করবেন। তারপর কি এন্টার ব্র্যান্ড, সো আপনি যে একটা পেজের কি আপনি এখানেও নাম লিখে দিবেন যার সাথে কি করতেছেন আপনি কোলাবোরেশন, দ্যাট মিন্স এটা কোলাবোরেশন, এটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড কোলাবোরেশন। হ্যাঁ, আপনার ব্র্যান্ডটাকে কি করবেন আপনি প্রমোট করবেন। সো এখানে কি এই ট্যাগটা আপনি কি করে দিবেন, ইউজ করে দিবেন, হ্যাঁ আপনি যার সাথে এটা করতেছেন। তারপর কি এখানে নিচে অনেকগুলো এখানে কি দেওয়া আছে, আপনার এগুলো কি হবে, হ্যাঁ কোন কারণে আপনি কোন ক্ষেত্রে এগুলো কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। সো তারপর নিচে এখানে কি আছে, সেভ আছে। সো আপনারা কি করবেন এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করতে পারবেন, ভিডিওটা শেয়ার দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, শেয়ার যদি দিয়ে দেন তাহলে কি হবে, আপনার এই ভিডিওটা অন্য মানুষের কাছে যাবে এবং কি অন্য একটা পেজেও যাবে। দেখেন আমার এখানে কি এই যে আমার এটা দেখাইতেছে। সো এইভাবে কি করতে পারবেন আপনারা আপনাদের ব্র্যান্ড প্রমোট করতে পারবেন। সো এগুলো খুবই কি ইম্পর্টেন্ট, আপনারা এগুলো করে কি করতে পারবেন, গ্রো করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।